মাহিয়া বিভিন্ন সময়ে মানুষের কাছে চলে আসেন লাইমলাইটে এবার কিন্তু ভিন্নভাবে উপস্থাপন হলেন তিনি তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি পরকীয় প্রেমে জড়িয়ে গেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক এখন ব্যস্ত আনন্দ অস্ত্র ছবি শুটিং নিয়ে এখানে অভিনয় করছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি সম্প্রতি বিয়ের শুটিং সম্পন্ন করেছেন সাইমন ও মাহি এতে আরও অভিনয় করেছেন জয় চৌধুরী আনন্দ বেশ আশাবাদী এই নায়ক তিনি বলেন কিছুদিন আগে সাভারের একটি কলেজে আমরা ছবির শুটিং করেছি সেখানে আমার সঙ্গে অভিনয় করেন মাহিয়া মাহি এর গল্পে দেখা যাবে মাহির বিয়ে হয়েছে তবু সে আমার প্রেমে অন্ধ হয়ে যায় আমার সঙ্গে শুরু হয় তার কিয়া প্রেম জয় আরো বলেন মাহির সঙ্গে আমার প্রেমের শেষ কোথায় কিংবা কেন প্রেম করছি তা দেখার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে অনেক যত্ন নিয়ে ছবিটি নির্মাণ করছেন মানিক স্যার আশা করছি খুব দ্রুত এর শুটিং শেষ হবে এর আগে সাতানব্বই সালে শিবলি সাদিক সালমান শাহ ও শাবনুরকে নিয়ে আনন্দ অস্ত্র নির্মাণ করেছিলেন মানিক জানান নাম এক হলেও ছবির গল্প একেবারেই আলাদা এটা রিমিক ছবি নয় দুই নয়নের আলো মা আমার চোখের মনি মন ছুঁয়েছে মন কিছু আশা কিছু ভালোবাসা চুপি প্রেম এমন তো প্রেম হয় মানিকের উল্লেখযোগ্য চলচ্চিত্র গত ঈদে মুক্তি পায় তার পরিচালিত ছবি জান্নাত মাহিয়া মাহিকে নিয়ে তিনি আশাবাদী তিনি বলেন মাহিয়া মাহী খুবই ভালো অভিনেত্রী আশা করছি ওর অভিনয় দর্শকদের মন জয় করতে পারবে আমরাও চাই মাহিয়া মাহি একটু একটু করে এগিয়ে যাক আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ